নির্বাচনের প্রাক মুহূর্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো মালদা থানার শাহাপুর বাজারপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা ডাম্পু চৌধুরীর বাড়ির পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি বুলেটের খোল উদ্ধার করে পুলিশ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এই বাড়িটা আমার, হ্যাঁ আর এটাও আমার, এই বাড়িটা বাপি ঘোষের, মানে কিনে নিয়েছে। হ্যাঁ কিনে নিয়েছে। তো এই বাড়িতে সব আজে বাজে খারাপ কাজ হচ্ছে, তাস খেলছে, মদ খাচ্ছে, বাজি করছে, সবই করছে এখানে। আর এখানে কি পাওয়া গেল আজকে? এখানে মেশিন ছিল আর একটা খোল ছিল, গুলিরই খোল। বলছি কি বাপি ঘোষ কি সঙ্গে নিয়ে আসে? থাকে না, তবে কার কাছে চাবি থাকে না থাকে বলা যায় না। কিন্তু আমি সকালে নটায়, কি নাম কি যা থাকে নাম জানো? তোমার বাইশ নটার দিকে কাজে চলে যায়, রাত্রে সাড়ে দশটা এগারোটার দিকে আসে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, নিয়ে গেছে। নিয়ে গেছে এই মালগুলো আমি সঠিক বলতে পারছি না কে রাখছে না রাখছে, কিন্তু না দেখলে তো বলা যাবে না। যদিও এই ঘটনায় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য রাম চৌধুরীর দাবি, কয়েকদিন আগে বিজেপি প্রার্থী গোপাল সাহা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অনুমান এই আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে ওই গুলিকাণ্ডে, তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন বিজেপি পঞ্চায়েত সদস্য রাম চৌধুরী। সকালে ঘটনাটা হচ্ছে, আমাকে একজন ফোন করলো যে রামদা এখানে একটা অস্ত্র রাখা আছে এই বাড়িতে, তুমি এসে ব্যবস্থাটা দেখো কি হচ্ছে না হচ্ছে। কি অস্ত্র ছিল? অস্ত্র ছিল রিভলভার ছিল আর একটা গুলি ছিল, সেই গুলিটা কিন্তু বাস্ট করা গুলি, আচ্ছা খোল ছিল ওটা। তো আমি এসে দেখলাম যে এই ঘটনা, তারপরে আমি প্রধানকে তাপসদাকে ফোন করলাম, তখন প্রধান তাপসদা মিলে থানাতে ফোন করলো। ফোন করার পরে এরা, আমি তো আসলাম এসে ছবি তুললাম, দেখলাম যে লোকজন ভর্তি হয়ে আছে জায়গাটাতে, ছবি টবি তুললাম। তোলার পরে পরে দেখছি প্রশাসন আসলো, প্রশাসন এসে একদম এসেই তাড়াহুড়া করে মনে করে প্যাকেট করে নিয়েই একদম নিয়ে চলে গেল। কারোর সঙ্গে একটা কোনো গল্প করলো না, কি হয়েছে না হয়েছে লোকের কাছে একটা কোনো অভিযোগ শুনলো না, দিয়ে চলে গেলো অস্ত্রটা নিয়ে। যে পরে আবার এসে এই যে এখন এই দোতলা বাড়িতে উঠেছে, সেদিনকে প্রার্থী গুলি করা আছে, ডাইরেক্ট আমি নিজে ওখানে ছিলাম। এই অস্ত্র সঙ্গে মিল আছে? হ্যাঁ এই অস্ত্রের সঙ্গে মিল আছে, যতটুকুন যা দেখতে পাচ্ছি যে এখান থেকেই এটা ঘটনাটা ঘটেছে। চাইছি এটা নিয়ে তদন্ত হোক, তদন্ত হোক, শাস্তি অবশ্যই একে যেন শাস্তি দেওয়া হয়, যে কাণ্ড করেছে তাকে যেন শাস্তিটা দেওয়া হয়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক অতি পরিচিত ও উল্লেখযোগ্য নাম চৌধুরী লৌহ ভাণ্ডার। সাবমার্সিবল পাম্প ছাড়াও আমরা আমাদের পরিষেবা আরও প্রসারিত করতে প্রবেশ করেছি টাইলস ও মার্বেলের জগতে। আমাদের নতুন শোরুমে আপনারা পেয়ে যাবেন জনসন, সোমানি, কাজারিয়া, ওশিয়ান সহ আরও নানা কোম্পানির ফ্লোর টাইলস। আরও থাকছে আপনার পছন্দের এক্সক্লুসিভ ভ্যানিটি বেসিনস। এছাড়াও এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের ওয়াল হ্যাং বেসিন, পেডেস্টাল বেসিনস, রয়েছে ইউরোপিয়ান কমোড, ওয়ান পিস কমোড সহ নানা ধরনের কমোড। সিপি ফিটিংস এ রয়েছে জাগুয়ার, এক্সকো সহ বিভিন্ন কোম্পানির সামগ্রী। তাহলে আর ভাবছেন কেন আপনার সুখী গৃহকোণকে অপরূপ সাজে সুসজ্জিত করে তুলতে? চলে আসুন চৌধুরী লৌহ ভাণ্ডার, করদহ, দক্ষিণ দিনাজপুর।